সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি লিহাত লিমিস, আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে বরাবরের মতোই আমাদের সঙ্গে আজকে রয়েছেন দুইজন খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী। চলুন তাদের সাথে পরিচয় করে দিই। এক হচ্ছে খালিদ মুন্না ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক বছর পর আপনার সাথে দেখা হলো, সেই 10-12 বছর পর। অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকজন রয়েছেন আমাদের শামিমা মিলা আপু। শামিমা মিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো খুব ভালো লাগলো দুজনকে পেয়ে আজকে। আমরা অনেক গান শুনবো, তো প্রথমেই আমার মনে হয় যে আমরা মুন্না ভাইয়ের গান দিয়ে কি শুরু করবো, রাইট? হ্যাঁ, করা যায়। আমাদেরও খুব ভালো লাগছে যে লেমিসকে অনেকদিন পর দেখলাম, লেমিস আবার গানে ফিরে আসছে। সেটাই, অফ ইয়ারে আমরা খুব আড্ডা দিয়েছিলাম। অফ ইয়ারে, হ্যাঁ এক্স্যাক্টলি। না, আমার এখানে আসতে খুবই ভালো লাগে, কারণ সবার সাথে দেখা হয়, যার জন্য গান তো আছেই, গানের বাইরে আড্ডাটা আমার খুব ভালো লাগে, গানের মানুষের সাথে। হ্যাঁ, একদমই একদমই। প্রথমে যে গানটি গাইছি, গানটির সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় বাপ্পি লাহিড়ী। ওকে, খুব বিখ্যাত একটি বাংলা সিনেমার গান। আচ্ছা, এটা দিয়ে শুরু করছে, শুনে আসি আমরা গানটি। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে, এ জগতে নামি দামি কত কি মেলে, টাকাই যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে, তুমি যে বন্ধু, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, এক মার গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলি তবু নিজে নিজে ভাই, রক্তের ব্যবধান
বোঝে তাই হৃদয়ে তুমি রয়ে গেছে যাতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার ছাড়বো না বন্ধু তোমায় রয়ে যাব চিরদিন এক দুজনায় আনন্দে দুঃখে হব একাকার জীবনে মরণে রব তোমাতে আমাতে তুমি যে বন্ধু বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার থ্যাংক ইউ অসাধারণ একটি গান ছিল গানটি তো খুবই জনপ্রিয় বাট আপনি গেয়েছেন অনেক সুন্দর আমাদের গাওয়া হয় না খুব কম গাওয়া হয় এশিয়ান টেলিভিশন আমাকে খালেদ মুন্নাকে মানে কিছু গানের জন্য একদম আমার দর্শকরা আমাকে আগেই বলে রেখেছে হ্যাঁ এটা এটা মানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে ওই ফিলটা পাচ্ছিলাম যখনই যে আমরা লাইক স্টেজ শো ওপেন ইয়ার স্টেজ শো গুলো করতাম যে মনে হচ্ছিল যে হাজার হাজার অডিয়েন্সের সামনে প্রাণ খুলে একটা গান সুন্দর করে গাওয়া হচ্ছে সাথে গাইতে বাধ্য আমরা হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা আমাদেরকে কেন যে সাউন্ডটা দেয় না তখন গাইতাম না একসাথে ওকে থ্যাংক ইউ এগেইন আচ্ছা এখন কি শামিমা মিলা আপু কি গান শুনবো আপনার কাছে আমরা এই পর্যায়ে যে গানটি গাইতে আমি শুরু করতে চাচ্ছি আসলে আমার যে কোনো পর্যায়ে যে কোনো অনুষ্ঠানে সুযোগ হলে আমি এই গানটি দিয়ে শুরু করার চেষ্টা করি আর কি তো এই গানটি আমাদের রূপ মহাদেশের প্রখ্যাত গুণী সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া বিখ্যাত একটি ভালোবাসার গান এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মুকিল চৌধুরী এবং সুর করেছেন শ্রদ্ধেয় রাজা হোসেন খান আমি চেষ্টা করছি গানটি খোলা জানালা যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালা প্রভা
অসম্ভব মিষ্টি সুন্দর একটি গান, এবং না বললেই নয় যে এত সুন্দর সবাই সঙ্গত করছে, একদম মানে অনির্বাণ তো পুরো জায়গাটা নিজের মতো করে নিয়েই নিল, যে কাউকে দিবেই না, কাউকে দিবেই না, এই একজনকে বলা যাবে না, এগুলি সব হলো ওই যে আমি একটা ইংলিশ হিন্দি সিনেমা দেখেছিলাম সালমান খানের, ওটা হলো ওয়ান্টেড সিনেমার নাম ছিল, ওখানে যে ভিলেন ছিল সে ভিলেন পুলিশ তাকে মেরে ফেলছে যখন, তখন সে বলছে আরে করলেটা কি তুমি, আমি প্রত্যেক জায়গা থেকে খুঁজে 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 একটা করে এই হীরা আমি বানিয়েছি, হ্যাঁ আমার সবাই রে তুমি মেরে ফেললা, তো এরা হলো আমার সব মানে হীরার টুকরা আমাদের দেশের সম্পদ, such a compliment পাপু পাপু ভাই মাইন্ড করে এরা আমাদের দেশের সম্পদ, এভরিওয়ান everyone they are very important for us, very honorable, very respectable. যাই হোক আজকে যদি কমেডির জায়গা থাকতো তাহলে পাপ্পু ভাইরে বলতো যে ভাই আমাদেরকে, সেটা তো আমরা ওই শো এর আগেই বুঝতে পেরেছি, আরো বুঝবো যে তার কোনো অপেক্ষা রাখে না। তো এনিওয়ে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, সঙ্গে রয়েছে আমি লিহাত লিমিস হোস্টিংয়ে আজকে, এবং আমার সঙ্গে রয়েছেন দুইজন জনপ্রিয় কণ্ঠশিল্পী শামিমা মিলা এবং খালিদ মুন্না। তো আচ্ছা, আমরা আজকে যেহেতু গান আড্ডা সব কিছু মিলিয়ে মৌলিক গানও নিশ্চয়ই শুনবো, অনেক মৌলিক গান হবে না, রাইট? মানে আজকের কম্বিনেশনটা এত সুন্দর, মানে পারফেক্ট একটা প্রোগ্রাম আমি দেখছি নিচোকে, এবং আই অ্যাম প্রাউড যে আমি হোস্ট করছি। তুমি আর্টিস্ট, তুমি যেহেতু নিজেই ভালো একজন গায়িকা এবং আমাদের দেশের প্রমিনেন্ট একজন গায়িকা, তুমি উপস্থাপনা করছো নিঃসন্দেহে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগছে, আমরা আড্ডা কমফোর্টেবল ফিল করছি আসলে। এনিওয়ে তো এখন কি গান, কি ডুয়েট কিছু হবে আমাদের? আমরা একটা অবশ্যই একটা ডুয়েট গান শোনাতে চাই। ওকে, তো আরো জমে যাবে। এবং টু বি অনেস্ট, আমরা আজকে যতগুলো গান করছি সবগুলো গান রিকোয়েস্টের গান করছি, এবং এরপরেও যারা ফোনে লাইভে আছেন আপনারা ফোন যে গানের করবেন সে গান যদি আমাদের জানা থাকে, যতটুকু জানা থাকে ততটুকুই আমরা শোনাবো, কনফার্ম ইনশাআল্লাহ। একদম পারফেক্ট একজন আর্টিস্ট যে অডিয়েন্সকে খুশি করার জন্য এক লাইন হইলেও গেয়ে দেবে। ওকে, জীবনে অনেক মুহূর্ত গেছে কিন্তু এরকম, না একদম। ওকে বলো গানের কথা সুরকে। কথা সুর শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, এবং গেয়েছেন শ্রদ্ধা এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধা সামিনা চৌধুরী, নয়নের আলো সিনেমা গান। ও, আই ক্যান গেস, না বলি মিলা এবং আমাদের লেমিস, আমরা একসঙ্গে বাইরে প্রচুর শো করি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এরা দুজনই অসাধারণ গায়ক। মিলা টেলিভিশনে আজকে প্রথম আমার সঙ্গে লাইভ করছে, ও খুব ভয় ভয় ছিল কিন্তু আপনারা বুঝতে পারছেন ও খুব ভালো গায়ক, এবং আজকে প্রোগ্রাম অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আমি আসলে খালেদ মুন্না ভাইয়ের সাথে আসলে যেটা মানে টেলিভিশন স্ক্রিন আমার শেয়ার করা হয়নি, তো ওই জন্য আমি আসলে ভয় ছিলাম, উনি এত দুর্দান্ত গায়ক, লাইভ গেয়েছি অনেক স্টেজ শো আমরা করেছি বাট টেলিভিশনে ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে
হৃদয় নিয়ে নাও ভাসিয়ে যাবতে প্রান্তর তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে প্রান্তর ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর guys were really awesome totally khubi khubi sundor eto bhalo bajay ashole gaan na age ekdom dube jawa jay ganer modhe sathi ar ei gaan ta eto sundor romantic ekta gaan like evergreen shobuj mane chiro romantic ekta gaan sathi ki bani ki sur ki composition mane amra baddho hoye jay ashole ei gulo surer bhitore dhuke jete surer bhitore dhuke jete exactly mane jara prokrito artist tara ei gaan gulo ekdom own kore nite sokkhom তো এখন আমরা কার গান শুনবো দুইজন তো এখন তাহলে আমি গাই আমার আমি তো আগেই বলেছি প্রচুর অনুরোধ এসেছে আমার কাছে আসলে আজকে টু বি অনেস্ট প্রায় 70 এর উপরে আমার কাছে গানের অনুরোধ এসেছে আচ্ছা আচ্ছা এবং সবই মৌলিক গানের বেশি মৌলিক গান ওকে মানে এত বেশি আমি আমাদের দেশের প্রখ্যাত শিল্পীদের গান গাই আমাদের দর্শকরা আমার অনেক গান আসলে আমার মৌলিক গানের সংখ্যা এখন অনেক তো ওই গানগুলো তারা শুনতে চায় তাই আমি আজকে কিছু গান আমি গাইবো আমি কমিটির তাদের কাছে এটা কিন্তু বড় একটা পাওয়া একটা আর্টিস্টের জন্য যে একদম মৌলিক গান রিকোয়েস্ট করবে এবং সেই গানগুলো গাইতে পারা তো অডিয়েন্সের উদ্দেশ্যে এখন যেটা গাচ্ছি সেই গানটি হবে না মিলন গানের ব্যাকগ্রাউন্ড স্টোরি শুনি গানের গানের কথা সুর প্লাবন করে এসেছি গানটি রিলিজ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি এই গানের জন্য আমি এই একটি গানের জন্য কত সালে এটি রিলিজ হওয়া গানটি এটা রিলিজ হয়েছিল 2014 সালে 2014 এবং এই একটি গানের জন্য আমি শো পেয়েছি বাইরে আই থিংক মিনিমাম 100 ওয়াও লাকি শুধু এই একটি গানের জন্য একটা আর্টিস্টের একটা গানই কিন্তু এনাফ একদম আসলে সত্যি কথা চলো আমরা বেঁচে থাকার গানই আসি ওকে গাই ওকে সো সুপ্রিয় দর্শক গানের আগে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না শব্দ ও আমার
আশেপাশে যেন আর না দেখি। লক্ষ্মী বিদিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Come on.
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। বরাবরের মতো দুইজন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, খুবই জনপ্রিয় খালিদ মুন্না এবং মিলাপো। আচ্ছা, তো আমরা হচ্ছে খালিদ মুন্না ভাইয়ার গানের সিরিয়ালে ছিলাম, যেহেতু গানের অনুষ্ঠান, বিরতির পর আমরা গান দিয়ে শুরু করি, তারপর আড্ডা দেওয়া যাবে আবার, ঠিক আছে? তো গানটি আমরা শুরু করে দিই। গানের নাম হবে না মিলন, গানের কথা সুর প্লাবন করেছি।
প্লাবন কুরেশি কে তোমার আমার হবে না মিলন ওরে প্রাণ ধন তোমার আমার হবে না মিলন Thank you.
আসলে বলার ভাষা নাই, খুবই অসাধারণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি একজন রিয়েল আর্টিস্টের গুণটা বোঝা যায় যখন সে মন থেকে তার নিজের গানগুলো গায়। আমার মনে হয় এই গানটা আমি শুনেছি এর আগে, মানে অদ্ভুত সুন্দর একটা গান, কিন্তু তখন জানতাম না যে এটা আপনার গান, মানে অ্যাকচুয়ালি মানে কোথাও কানে ভেসে এসছে আমার গানটি। তো খুবই ধন্যবাদ আবারও গানটি পরিবেশনার জন্য, আমরা আরও অনেক সুন্দর গান শুনব। তো এখন মিলাপু কি গান শুনবো আমরা? গান গাইতে যাচ্ছি, চলো। ডিউটি ফিল্মের গান শুনবো আমরা, ডিউট। ওকে আচ্ছা, অসম্ভব বিখ্যাত একটি গান, সুরকার সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের, এবং বিখ্যাত দুজন কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমার এবং শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। আমরা, আমি আর মিলা চেষ্টা করছি, না আজকে আমার একদম মন প্রাণ সব ভরে যাচ্ছে না গান শুনে। থ্যাংক ইউ। আসলে দুঃসাহস করা এই গানগুলো গাওয়াটাই আমাদের জন্য দুঃসাহসের ব্যাপার, আমরা চেষ্টা করি, আপনারা প্লিজ আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি। না, অডিয়েন্স নিশ্চয়ই অনেক এনজয় করছে প্রোগ্রাম, অলরেডি আমরা রেসপন্স পেয়েছি ফোনে, ওভার ফোন দর্শকরা খুব মজা করে গান। আলহামদুলিল্লাহ। সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো, কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে ডাকো কথা রাখো নয় ভুলো না আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। Thank you.
আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব, আজ তুমি আমি একই সুরে মিলাব। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাব। মানে গানের ভিজুয়ালটা ভাসছিল আমার চোখে, একদম খুবই সুন্দর রোমান্টিক। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। আজকে বলছিলাম যে আমার মন প্রাণ সব ভরে যাচ্ছে, সেই মানে দর্শকেরও সেম অবস্থা আমার মনে হয়। আর হচ্ছে আমরা মানে অফলাইনে কল তো পাচ্ছি যে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, খুবই সুন্দর। তো এখন হচ্ছে আবার কি আপুর পালা, এবার মেলা গাইবে আরো একটি ভালোবাসার গান, বিরহের ভালোবাসা। শ্রদ্ধেয় নাহিদ নিয়াজির গাওয়া বিখ্যাত একটি গান। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় মুসলিউদ্দিন। আচ্ছা, একটা ফোন কল নিয়ে নিচ্ছি, তারপরে গানে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকের শিল্পীর সঙ্গে। আমার নাম মোহাম্মদ জুম্মান হোসেন, আমি মাদারীপুর থেকে ফোন করছি। জি, ভালো আছেন আপনি? আমার হোম ডিস্ট্রিক্ট। ওকে, জি কথা বলুন আমাদের শিল্পীর সঙ্গে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলা ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি। তোমার গান দেখে এখন খুবই ভালো লাগতেছে। আমি জুমান ভাই, শুভাকাঙ্ক্ষী সারা মাদারীপুরের। জি জি, আমি চিনতে পেরেছি। গান কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ। এবং খুব ভালো লাগলো আজকে লাইভে তুমি আসো। আমি ফেসবুকে একটা অ্যাড দেখছিলাম, সেটা দেখে অপেক্ষা করতেছিলাম মিলার গান আজকে দেখব। কোন অনুরোধ তোমারে? অনেক অনেক ধন্যবাদ মিলা। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন কল করার জন্য, সঙ্গেই থাকুন। সো আমরা এখন কি মানে স্যাড রোমান্টিক গান শুনবো, তাই তো? হ্যাঁ, ওকে, শুনে আসি। হ্যাঁ আসি। রেসপন্স খুব ভালো আলহামদুলিল্লাহ। আরেকটু ওয়েট করে, আরেকটা ফোন কল আছে। প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকের শিল্পীর সঙ্গে। আমি নামও বলতে পারবো না, আমি আমার আসসালামু আলাইকুম নাজু আখন্দ বইন। আমি এই আমার স্বপ্ন গাওয়ার সময় আমার কিন্তু আপনার কথা মনে হইতেছিল। নাজু খুব সুন্দর গায়। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম আমাদের মুন্না ভাই এবং লেমিস। আমার মানে কি বলবো ওয়ান অফ দা বেস্ট আমার চোখে এত পাওয়ারফুল ভয়েস হচ্ছে লেমিস। নাজর আপু আমার কাজ কিন্তু কথা বলা আজকে, বেশি বললে পরে কিন্তু চাকরি চলে যাবে। এবং মিলার কথা বলি, ও মাশাআল্লাহ ওর এত মেলোডিয়াস একটা ভয়েস, আমি ওর বরাবরই সব সময়কার মতন ফ্যান। এবং মুন্না আমিও নাজর আপুর অনেক বড় ফ্যান অল দ্য টাইম। আমরা সবাই ভক্ত এখানে, যারা আছে যারা বাজাচ্ছে, আমরা যারা শিল্পী আছি সবাই কিন্তু নাজওয়ার ভক্ত। আমার কথা বাদ, আজকে আমি তোমাদের প্রশংসা করি, আমি আজকে সুযোগ পেয়েছি তোমাদেরকে ফোন করব, কারণ সবসময় সামনাসামনি দেখা হয় প্রশংসাটা অন্যরকম। যেহেতু আমি ফোন কল মানে কলার হিসেবে ফোন করেছি, দেখো ধৈর্য ধরে কি মানে আমি সে কখন থেকে পাপ্পু কিন্তু ফোন করেছিল আমাকে একটু আগে, তারা বললাম যে না আমি দেখতেছি না প্রোগ্রাম, বাট আমি কিন্তু প্রোগ্রাম দেখতেছি। এবং এত সুন্দর হচ্ছে, সবাই এত ভালো বাজাচ্ছে, সাউন্ড আছে, রোগ ভাই, তারপরে আমাদের পাপ্পু আছে, তারপর বেস গিটারে রোজেন ভাই, রাজশাহীর ওই রোজেন ভাই, এবং আমাদের তবলাই হচ্ছে অনির্বাণ, ভুলে না অনির্বাণ, অনির্বাণ এবং আমি শাহিন ভাই, অসাধারণ সাউন্ড হচ্ছে, আমি গেলে কি এরকম সুন্দর সাউন্ড হয় আমি তো জানি, খুবই খুবই ভালো হচ্ছে। তোমরা চালাও এবং আমি গান শুনবো, মিলার কাছে একটা লতা মঙ্গেশকরের গানের রিকোয়েস্ট, এবং মুন্না ভাইয়ের তোমার নিজের মৌলিক একটা গান আছে না যে সবসময় তুমি গাও আমার সাথে, ওই গানটা গাবা। আমাদের আসলে ভালো লাগে যখন আমাদের কোয়ার্টিস্টরা, আমাদের ভালো ভালো শিল্পীরা যখন আমাদের গান শোনে, উৎসাহ যোগায়, এটা অনেক আনন্দের। তুমি রাজ্জাকে গান শুনছো, গান শুনি, এবং আমি সবসময় যারা ভালো গান করে তাদের প্রশংসা সামনেও করি পিছেও করি, তো এটা এটা হচ্ছে তোমরা প্রাপ্য। এবং আমি কতটুকু কি করব বা কি করব এটার প্রশংসা পাওয়া বা ভালো লাগা, ভালো কতটুকু কি করতে পারি সেটা তোমাদেরও দায়িত্ব আমাকে উৎসাহ দেওয়া। তুমি 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 আসলে আমাদের কোথায় আছো এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের কোন জায়গায় তুমি একজন শিল্পী হিসাবে আছো এটা তুমি নিজেই জানো। আমাকে ভালোবাসবা, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের গান শুনে যেন ভালো থাকতে পারি। আমি নাজর আপুর ফ্যান, গানের ফ্যান, আর নাজর আপু হচ্ছে আমার গানের ফ্যান, মানে আমরা দুজন একসাথে অনেক অনুষ্ঠান একসাথে করেছি, তো এইভাবে আমাদের বন্ডিংসটা হয়ে গেছে আর কি, মানে দুজন দুজনের মানুষটাই অনেক মিষ্টি, অনেক বেশি কি বলে আপন করে নেয়, খুব খুবই আপন করে নেয়। আচ্ছা আমরা আমরা গানে ফিরে আসি, গানের মানুষ সেটাই। তোমার স্মৃতির পরশ ভরা Thank you.
থ্যাংক ইউ সো মাচ। কি সুইট সেড রোমান্টিক একটা গান। নাইবা তুমি এলে খুব এবং তুমি গেয়েছো খুব খুব মিষ্টি করে, একদমই মিষ্টি একটা চেহারা, মিষ্টি একটা গান। আমার মনে হয় এই গানগুলো না আসলে নিজেরাই অনেক বেশি সুন্দর যে গাইবে। আচ্ছা সময় হয়েছে একটি বিরতির, বিরতির পর আমরা আবার আসব। সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না, থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সাথে। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. Asian Textile. Asian Textile, Ejugar Style. শাপলা দোয়েলি কথা মালা নিয়ে না
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। সঙ্গে রয়েছি আমি লিহাত লিমিস এবং আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় দুজন কণ্ঠশিল্পী খালিদ মুন্না এবং শামিমা মিলাপো। তো শামিমা আপুর গান শুনছিলাম, শেষ করেছিলাম, এত সুন্দর মিষ্টি একটা গান, মানে সেই মিষ্টি হাসি, মিষ্টি গলা, মিষ্টি গান, কম্বিনেশনটা এত সুন্দর ছিল, আমি শুধু তাকিয়ে দেখছিলাম, এত সুন্দর। তো এখন মুন্না ভাইয়ের গানের সিরিয়াল এই মুহূর্তে আমি নাজাপুর, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, আরও একটি বিষয়, আজকে বাবা দিবস আজকে, হ্যাঁ, এবং আমি খুব লাকি যে আজকে আমি বাবা হয়েছে। ও কংগ্রেচুলেশনস, মানে 5 বছর আগে আমাকে, হ্যাঁ, বাবা বানিয়েছিল আজকের এই দিনেই। আমার বাচ্চার আজকে বার্থডে, 5 বছর পূর্ণ হলো। কি নাম? নাম মহিম মাহমুদ পূর্ণ। মহিম মাহমুদ পূর্ণ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে টু ইউ। এশিয়ান মিউজিকের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। দুনিয়ার সকল বাবাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার মৌলিক গান, গানটির সুর আমি করেছিলাম এবং গানটির কথা লিখেছিলেন মিজান মালিক ভাই। আচ্ছা। এবং কম্পোজিশন করেছিলেন জাহিদ বাশার পঙ্কজ। ওকে, শুনে আসি গানটি। আমরা
এক চোখেতে বাবার ছবি অন্য চোখে আমার দুঃখী মা হারিয়ে খুঁজি তাদের আমি হারিয়ে খুঁজি তাদের আমি করি নিজের তরজমা মানে একটি গানের মধ্যে গীতিকার বাবা এবং মা দুজনকে নিয়ে এসেছেন যাদের বাবা মা নাই পৃথিবীতে এবং যাদের আছেন সকল সন্তানদের আশা করছি এই গান অনেক ভালো লাগবে অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা তোমরা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা এক চোখেতে বাবার ছবি অন্য চোখে আমার দুঃখী মা হারিয়ে খুঁজি তাদের আমি হারিয়ে খুঁজি তাদের আমি করি নিজের তরজমা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা তোমরা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা উপর ছায়া চোখে মুখে শাসন আবার বুকেতে মায়া বাবা ছিলেন বট বৃক্ষ মাথার উপর ছায়া চোখে মুখে শাসন আবার বুকেতে মায়া ঘাম ঝরানো কষ্ট বাবার ঘাম ঝরানো কষ্ট বাবার বুঝতে পারিনি মহারানোর কষ্ট বুকে যার আছে জমাহায় রে বাবা হারার কষ্ট বুকে যার আছে জমা ভালোবাসা পৃথিবীর সমান পারবো না দিতে আমরা তার প্রতিদান মা জননীর ভালোবাসা পৃথিবীর সমান পারবো না দিতে আমরা তার প্রতিদান দশ মাস দশ দিনের ঋণ দশ মাস দশ দিনের ঋণ শোধ হবে না মহারানোর কষ্ট বুকে যার আছে জমাহায় রে অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা Thank you.
ভাগ্যবান সুযোগ আছে অনেক কিছু রাখার অবদান বাবা মা যার বেঁচে আছেন বড়ই ভাগ্যবান সুযোগ আছে অনেক কিছু রাখার অবদান চোখের আড়াল হলেই পরে চোখের আড়াল হলেই পরে আর তো পাবে না বাবা মা যার নাই রে দুঃখ আছে জমা শুধু বাবা মা যার নাই রে কান্নায় আছে জমা এক চোখেতে বাবার ছবি অন্য চোখে আমার দুঃখী মা হারিয়ে খুঁজি তাদের আমি হারিয়ে খুঁজি তাদের আমি করি নিজের তর্জমা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা তোমরা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা তোমরা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা তোমরা অনুতাপের দহন বুকে করে দিও ক্ষমা একদমই ভাষার বাইরে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কতটুকু ভালোবাসুন আজকেই বলে দিন যে বাবা তোমাকে অনেক ভালোবাসি মা তোমাকে অনেক ভালোবাসি বা যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যে ক্ষমা করে দিও বাবা ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও কথাটা মানে বলতে অনেক অনেক সময় অনেক কঠিন অনেক সন্তানের জন্য কিন্তু কিন্তু বলা উচিত বলা উচিত যার জন্য আমি বললাম যে মাকেও বলা উচিত মা আমি তোমাকে কতটা ভালোবাসি এটা বলা খুব কঠিন একজন মাকে যখন বাবা মা চলে যায় পৃথিবীতে এক্স্যাক্টলি ঠিক তখন রিয়েলাইজেশনটা আসে বুঝতে পারে ইশ আমি যদি বাবা যদি বলে দিতাম যে সরি বলতাম যদি ভালোবাসি বলতাম আব্বা আমাকে মাফ করে দাও মা আমাকে মাফ করে দাও একটু ইন্টারাপ্ট করে যে সবচেয়ে মূল্যবান সম্পর্কে সম্পর্কটাকে আমরা সবচেয়ে বেশি ফর গ্রান্টেড নিই হ্যাঁ ফর গ্যারান্টেড নিই একদমই ফর গ্রান্টেড এবং এই এই জায়গাটা কিন্তু অনেক সেনসিটিভ মানে অনেক ভালোবাসি ভিতরে ফিল করছি তারপরেও কিন্তু বলা হয় না কিন্তু আমি যেটা বলবো যে সময় সুযোগ করে না মানে যে কোনো সময় বলে দেওয়া পিছন জড়ায় ধরে বলে দেওয়া উচিত মা আমি তোমাকে ভালোবাসি আদর করতে কেমন আমরা এই জায়গাটা সবচেয়ে বেশি করা উচিত হ্যাঁ এখানেই আমরা ফর গ্রান্টেড মা বাবার বুকে করেই আমরা বড় হই কিন্তু তাদের কাছ থেকেই আমরা পরে অনেক দূরে চলে যাই বড় হতে হতে কিন্তু সেরকম আবার হচ্ছে ম্যাচিউরিটি লেভেল চলে আসার পরে মনে হয় কাজটা হয়ে যায় একটু যখন ছেলে মেয়েরাও বাবা মা হয় মেয়েদের পক্ষে এটা একটু বেশি সহজ ছেলেদের সঙ্গে ছেলেরা বড় হয়ে গেলে বাবা মার সঙ্গে কেন জানি প্রাকৃতিকভাবে একটা দূরত্ব একটু তৈরি হয়ে যায় আচ্ছা একটা ফোন কল আছে একটু নিয়ে নেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকে শিল্পীর সঙ্গে ওয়ালাইকুম আসসালাম ডিয়ার সিস্টার জেসমিন আপনি একটু আগে দিলেন আমার চোখে পানি চলে এসেছে আমি এতিম আমার বাবাও নেই মাও নেই আমি অনেক দুঃখিত আমার মতো অসংখ্য লোকের হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চোখে পানি চলে এসেছে তো আসলে আমরা বাবা মা বেঁচে থাকতেই তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি জি এবং তাদের কাছে আমরা বারবার বলি আই লাভ ইউ ফাদার আই লাভ ইউ মাদার এক্স্যাক্টলি এটুকু আমরা পারি ইচ্ছা করলেই জি এই খুব ছোট্ট একটা শব্দ কিন্তু আমরা চাইলেই বলে দিতে পারি শ্রেষ্ঠ একটি ট্রিপস আপনি দিলেন আপনার কাছে শেখার মতো একটি কথা আমি সাইফুল আলম পান্নু ময়মনসিং থেকে বলছি জি পান্নু ভাই আপনি ভালো আছেন আপ্লুত আপ্লুত হয়ে আছি আমি ভালো আছি জি তো যাই হোক সবকিছু ভুলে আপনার কাছে চলে আসতে হবে জি হ্যাপি ফাদার্স ডে জি আমি আবার আমার মেয়েদের ভালোবাসা আবার বাপ মাকে ভুলে গেছি এক মেয়ে মারি সিং আছে বাকি তিন মেয়ে ঢাকার থেকে টেলিফোনে এমন ভালোবাসা দিয়েছে ভুলে গেছি আপনি তাহলে অনেক সৌভাগ্যবান হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আপনার বাবা মাকে অনেক ভালোবেসেছেন যার জন্য নিজের সন্তানের কাছ থেকেও অনেক ভালোবাসা পাচ্ছেন এখনো বাকি তাদের ফটোটা আমার রুমে আছে অনেক অনেক চেষ্টা করি মার জুতাগুলো বাগিয়ে রেখেছি আমার সবচেয়ে দামি মানে বাঁধানো জিনিস হলো আমার মার জুতো
পাচ্ছি। শিল্পীদের সঙ্গে কথা বলুন একটু। আমি 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 প্রথম শামিমা মিলা এবং ভাই খালেদ মুন্না জি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি। মানে আজকের গান আমি কি বলবো, আজকে কি গ্রেডেড গান আপনারা ডিস্ট্রিবিউশন করছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন না। অনেক অনেক ধন্যবাদ, আমার কথা অনেক ধন্যবাদ করে যাবেন বোধ করি সবসময়। এভাবে আমরা সার্ভিসটা চাই, এর জন্য আজকে কোনো রিকোয়েস্ট নাই, সব গান আমার প্রাণের গান দিচ্ছেন এবং এত সিলেক্টেড এত কঠিন কঠিন গান দিচ্ছেন। আপনারা সহ আরো কিছু প্রজন্ম আমি মাঝে মাঝে কেঁদে ফেলি, মাঝে মাঝে খুশি হই, মাঝে মাঝে আনন্দিত হই, কি প্রজন্ম আমরা রেখে যাচ্ছি, আমরা তা দিতে পারিনি আপনারা তা দিয়ে যাচ্ছেন। জি আপনি আপনি আমাদের জন্য দোয়া করুন, আমাদের সঙ্গে থাকুন, আমরা অনেকক্ষণ গান গাইব, আশা করছি আমাদের সবগুলো গান আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পারফরম্যান্সের তাই আমি কোনো রকম আজকে রিকোয়েস্ট করলাম না, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাদা টাকার জন্য। পান্নু ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন কল করার জন্য আমাদের সঙ্গে। অবশ্যই পান্নু ভাই কিন্তু আমাদের একজন নিয়মিত একজন অডিয়েন্স, উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং উনি খুব ভালো বুঝেন সব কিছু, অনেক জ্ঞানী একজন মানুষ, সবাইকে উনি ভালো গানও গায়। হ্যাঁ তো এবং আজকে ওনার রিকোয়েস্ট নাই, কারণ এত সুন্দর গান দুজনে আপনারা গাচ্ছেন যে আসলে ওনার রিকোয়েস্টের আর কিছু নাই। তো পান্নু ভাইয়ের মন ভরে গেছে এটা আমি বলতে পারি। যাই হোক, তাহলে এখন আমরা তাহলে কি কি গান শুনবো? আমরা মিলার গান শুনবো। আচ্ছা আমরা একটা ডুয়েট গান শুনবো না এখন, নাকি পরে শুনবো, কখন শুনবো? ঠিক আছে ডুয়েট গান গাই। তোমরা যে লেভেলের আর্টিস্ট, মানে অলওয়েজ রেডি ফর এনিথিং, মানে যে কোনো ধরনের গানের জন্য সবসময় রেডি, রাইট? চেষ্টা করে যাওয়াটাই আমাদের মূল কাজ আসলে। আরেকটা ফোন কল আছে, একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকে শিল্পীর সঙ্গে। আমি পটুয়াখালী। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী থেকে গোপাল দাস। জি গোপাল দা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন আপনি আপু? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এশিয়ান টিভির সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। জি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এশিয়ান টিভির পক্ষ থেকে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকের আপনি যখন বাবা দিবসের জন্য একটা সুন্দর গান গেয়েছেন, তার জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট, বাবা কেন চাকর ছবির গান আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। ঠিক আছে থাকুন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা ডুয়েট গান শুনবো এখন, না গানের বিবরণ দাও, দিতেই হবে নাকি না দিলেও চলবে? না এটা দিতেই হবে, এটা দিতেই হবে। এই এই গানগুলো যারা বানিয়েছেন তাদেরকে রেসপেক্ট আমরা একদম হৃদয় থেকে দেই। এবং আমরা যখন টেলিভিশন লাইভে লাইভ প্রোগ্রামে যখন গান করি, আমরা পরের প্রজন্ম এবং যারা শ্রোতারা যারা আছেন তাদেরকে জানাতে চাই কৃতজ্ঞতা বোধে। জি একটু আগে একজন বলল যে এই জেনারেশন, মানে তোমরা দুজনে, আমি তুমি করে একটু বলি, আপনি আপনি বলতে একদমই ভালো লাগছে না আমার, যে দুজনে মিলে যে গানগুলো তোমরা আজকে পরিবেশন করছো, ওনারা যে মানে ওই প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম যে কাজটা করে যেতে পারেনি বা করতে চেয়েছিল, সেটা আমরা তুমি তোমরা একটু ধারণ করার চেষ্টা করছি। দোষ দিব না আমরা, আমাদের জায়গা থেকে আমরা আমরা চেষ্টা করছি যতটুকু যারা গান সৃষ্টি করেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধা মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শ্রদ্ধা আলম খান, গেয়েছেন শ্রদ্ধা সাবিনা ইসমিন এবং শ্রদ্ধা ইন্দ্রকিশোর। প্রিয়জন সিনেমার গান। ওকে শুনি আসি আমরা গানটি।
এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি
জমে গেল খালি তোমার নাচটা শুধু দেখতে পারলাম না না মনে মানে আমরা এই নাচ নিয়ে কথা বলছি গোপনেই থাক কারণ হলো ওই সময় আমি ডাইরেক্ট সালমান শাহকে দেখতে একদম ভিডিও ভিজুয়ালাইজেশনে চলে ফুল ভিজুয়ালাইজেশন মানে ফিল্ম দেখার যে অনুভূতি ওখানে আমি একদম চলে গিয়েছিলাম একদম এটা হয় আমার খুব হয় বেশি ডুবে গেলে আসলেই কিন্তু খুবই খুবই ভালো মানে এবং এত সুন্দর এই যে ফিলিংসটা গানের যে বলছিল যে গানের ডেফিনেশনটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ এই যে সৃষ্টি এইটা আর হবে না অমর সৃষ্টি আমাদের হ্যাঁ প্রত্যেকটা গান গাওয়ার আগে আসলেই স্মরণ করা উচিত কারণ ওনারা সৃষ্টি না হলে তো আমরা একদম লাইক আমাদের ইবাদত করা উচিত আমার মনে হয় যে এই সৃষ্টি আর কিন্তু হবে না এখন কিন্তু এই জিনিসগুলোকে ভেঙে চুরে আবার একটু 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 নিয়ে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিছু কিছু একটা করতে এখনো অনেক ভালো গান হচ্ছে বাট এই গানগুলো না যে যে সিকোয়েন্সের উপরে তৈরি করা এবং যে সময়টাই আমাদের মাথায় ঢুকে গেছে আমরা না যারা গান শিখে গান গাইবার চেষ্টা করি তাদের কাছে না এগুলো এমন একটি মানে হৃদয়ের খাবার এটা লেসন হৃদয়ের খাবার একদম লেসনের মতো মানে যে একটা এরকম প্র্যাকটিস করলে 100টা গান ইজিলি গেয়ে ফেলা যায় এক্স্যাক্টলি তো সময় হয়েছে বিরতির পর আমরা আসবো একটা ফোনও আছে স্যার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার নাম এবং কথা বলে কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকে শিল্পীর সঙ্গে স্যার আপনি কথায় জড়ায় যাচ্ছে আমি আড্ডাতে জি আজকে আমার খুব পছন্দ শিল্পী লীলা আপু গান গাচ্ছেন আমি অনেক গান শুনেছি ওনার বিভিন্ন স্টেজে আমি বলতে গেলে ওনার একজন ভক্ত ওকে লীলা আপু মুন্না ভাই গান গাচ্ছেন আমি ওনার একজন ভক্ত সব বেশ ভালোই লাগছে থ্যাংক ইউ আমার কোনো রিকোয়েস্ট নাই ঠিক আছে মানে শিল্পীর পছন্দের গান খুবই বড় শ্রোতা থ্যাংক ইউ অনেক ভালো লাগলো দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন সো সময় হয়েছে ছোট্ট একটি বিরতির কোথাও যাবেন না থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Ejugar Style. Oh,
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কো
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে, এবং আমাদের সঙ্গে থাকার জন্য এখনও পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সঙ্গে রয়েছেন দুইজন কণ্ঠশিল্পী, খালিদ মুন্না এবং শামিমা মিলা আপু। এনিওয়ে, আমরা এখন কার সিরিয়াল ছিল, মিলা আপুর সিরিয়াল ছিল, আমরা কোন কোন গানটি শুনবো? রিকোয়েস্ট কিন্তু ছিল অনেক। হ্যাঁ, ওটাই ওটাই বলছিলাম যে নাজপা রিকোয়েস্ট করেছিলেন লতা মঙ্গেশকরের গাইতে, এবং এই গানটারই আসলে রিকোয়েস্ট ছিল আরেকজনের, তো মিলে গেছে। এক ঢিলে দুই পাখি দিচ্ছে, নাজরাপও এক ঢিলে দুই পাখি দিচ্ছে কিন্তু বিলাপ। তো এই গানটি গেয়েছেন ওয়ান অ্যান্ড অনলি শ্রদ্ধা লতা মঙ্গেশকর, গানটির কথা লিখেছেন শ্রদ্ধা গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছেন শ্রদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়। ওকে, শুনে আসি গানটি। জানি না আমারে ঘুম কেন ভাঙে।
চাই বেলা জাগ না আঁখি দুটি থাক না সুন্দর স্বপ্নে মগ্ন যেন এলো আজ শুভ লগ্ন আরও একটি গান, অনেক অনেক ধন্যবাদ। এবং নাজু আপু নিশ্চয়ই শুনে খুব খুশি, এবং সবাই খুব ভালো বাজিয়েছে, খুব খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম পুরো প্যাকড, মানে যখন ভালো প্লেয়ার আর কি, যখন ভালো। এই গানগুলো কেমন, গানের সুর কথার সাথে মিউজিকও অডিয়েন্সের মুখস্থ, একদমই মুখস্থ পুরোপুরি। এনিওয়ে, মানে গানগুলো যখন শুনে শুনে একজন শিল্পী শিখে, মানে একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে বলি, যে এই গানগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়া এবং ঘুম থেকে উঠে গানগুলো শোনা, তারপর মাথার ভিতরে একদম ঢুকে যাওয়া, দেন হচ্ছে অডিয়েন্সের জন্য গাও মন থেকে, ইটস লাইক সো সুইট। এবং আমি কিন্তু শুরুতে বলছিলাম যে একজন শিল্পী যখন হোস্ট হয় তখন সে কিন্তু পারফর্ম যারা করে তার সাথে খুব রিলেট করতে পারে, সুন্দর করে বলতে পারে। আসলে না, আমি এত সুন্দর বলতে পারতাম না কিছুদিন আগে, আমার মনে হয় মাত্র আমি ফুটে উঠছি, মানে এই এশিয়ান মিউজিকের বদৌলতে আমার মনে হয় কথা ফুটছে মুখ দিয়ে। হ্যাঁ, সুন্দর হচ্ছে না, তুমি আগে থেকে খুব মিষ্টি করে কথা বলো। ও, জানতামই না। আচ্ছা, যাই হোক, এনিওয়ে, আমরা গান শুনবো। আবার কি আরেকটা ডুয়েট হবে নাকি? না, এবার আমি সলো একটা গান করব। আমার মৌলিক গান এটা হলো ও সোনা বউ। ও সোনা বউ, ওকে। গানটি গত ঈদে রিলিজ হয়েছে। আচ্ছা, গানটির কথা লিখেছেন আমাদের বরেণ্য গীতিকার অনুরূপ আইস, অনুরূপ আইস, এবং সুর করেছেন রমিল হাসান। এই গানটির একটি চমৎকার ঘটনা আছে। কেন চমৎকার বলছি, গানটি তৈরি হয় 2016 সালে, কিন্তু গানটি রিলিজ হয় এই গত ঈদে। গানের গীতিকবি যখন বিয়ে করে, আচ্ছা, ঠিক সেই মুহূর্তে অনুরূপাইস দাদা এই গানটি লিখেছিলেন, সুর হয়েছিল এবং আমি গানটি গেয়েছিলাম। গানটি রিলিজ ঠিকই হলো, ধ্রুব মিউজিক স্টেশন থেকে এটা রিলিজ হয়েছে, কিন্তু অনুরূপাইস দাদার ওয়াইফ উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ও, দ্যাটস সো স্যাড। এই গানটি আসলে তাকেই ডেডিকেট করে গানটি লেখা ছিল। অনুরূপাইস যদি দেখে থাকেন, দেখছেন নিশ্চয়ই প্রোগ্রাম, যত টেলিভিশনে বাইরে আমি যেখানেই গানটি গাই আমি এই গল্পটা শোনাই সবাইকে। থ্যাংক ইউ, আজকে আমিও জানলাম। খুবই রোমান্টিক একটি গান, তার ওয়াইফকে নিয়েই, কেবল বিয়ে করেছে ঠিক সেই মুহূর্তেই, বাসর রাতেই গানটি লিখেছেন, নিয়ে লিখেছিল। শুনে আসি আমরা সেই অনুভূতির গানটা। Thank you.
তোর মন খারাপের রাতে আমি গল্প শোনাবো প্রেমের আদরে তোর স্বপ্ন বোনাবো তোর মন খারাপের রাতে আমি গল্প শোনাবো প্রেমের আদরে তোর স্বপ্ন বোনাবো তো শোনাবো প্রাণের শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো তোর মনে রাত শেষে নামাবো ভোর আমি অভিমান ভাঙাবো বড় জোর তোর মনে রাত শেষে নামাবো ভোর আমি অভিমান ভাঙাবো বড় তুই আর আমি মিলে আশার ফুল ফোটাবো ও শোনাবো প্রাণের শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো রং ধনুর সাত রঙে সাজবে ঘর দোর হৃদয় গগন জুড়ে রোদ হব তো রং ধনুর সাত রঙে সাজবে ঘর দোর তুই আর আমি মিলে সুখের চাঁদ উঠাবো প্রাণের শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো তোর মন খারাপের রাতে আমি গল্প শোনাবো প্রেমের আদরে তোর স্বপ্ন বোনাবো তোর মন খারাপের রাতে আমি গল্প শোনাবো প্রেমের আদরে তোর স্বপ্ন বোনাবো ও শোনাবো প্রাণের শোনাবো আমি তোকে ভালোবাসার মন্ত্র শোনাবো আমি তোকে ভালোবাসার কেন আমি ওদের সঙ্গে চিল্লাচিল্লি করছিলাম এখন বুঝতে পারছো মানে আসলে এগুলো মানে
সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিলেট থেকে বলছিলাম। জি, সিলেট থেকে সাজু বলছিলাম, আমার নাম সাজু। জি সাজু ভাই, আপনি কার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আজকে? অনির্বাণ দা আবার কিছু বলছে। গানগুলো শুনছিলাম, খুব চমৎকার লাগছিল। থ্যাংক ইউ। আর এখন তো বর্ষার সময়, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো রিকোয়েস্ট হচ্ছে যে বর্ষার কোনো গান যদি আমাদের এই জয়ন্তা মেঘালয়ের কোলে আমরা যারা থাকি আমাদের উদ্দেশ্যে যদি করতেন, আচ্ছা, তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা, আমরা চেষ্টা করব, সাথেই থাকেন। আর ভালো থাকবেন সবাই, চমৎকার একটি পরিবেশনা, সবাই খুব সুন্দর বাজাচ্ছেন, আর মুন্না ভাইও খুব ভালো গাইছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন কল করার জন্য, সঙ্গেই থাকুন। সো দি বর্ষার গান, বর্ষার কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে এই গানটার মধ্যে। বর্ষার কথা আছে, বৃষ্টি নূপুর। ওকে, তো মুন্না ভাই সাহস জুগিয়েছেন, প্র্যাকটিসও বলছিলেন যে কেন মৌলিক গান গাইবে না। অবশ্যই অবশ্যই, মৌলিক গানই কিন্তু গাওয়া উচিত বেশি করে। এরকম আসলে আমাদেরকে একটু পুশ করলে আমাদের জন্য ভালো, আমরা সাহস পাই আসলে। বড় ভাইরা হাত ধরে দেখাবে আমরা পেছন পেছন যাব, নাইলে আসলে গাওয়া হতো না। এবং এই আমি তখন বলছিলাম যে নাজুয়াপুরও এটার পেছনে বিশেষ একটা অবদান আছে। আমি আসলে ইন্ডাস্ট্রিতে ভুগছিলাম, কি করব, তখন তিনি আমাকে সাজেস্ট করেছেন এইভাবে এইভাবে এইটা। সেটা সে কত হেল্পফুল একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টের জন্য, এই বন্ডিংসটা অনেক দরকার। এই যে দেখো দেখো, এই যে একজন পাশে বসে আছে, উনি যদি না বলতো আসলে কিন্তু আমি মৌলিক গান করতাম না, আমি সব কভার সং সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকে শিল্পীর সঙ্গে। জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি টাঙ্গাইল ঘাটাল থেকে সুজন বলে কি বলছিলাম। আচ্ছা সুজন ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা সুজন ভাই হচ্ছে আমাদের সবার পাপ্পু ভাই পরিচিত, আমাদের পরিচিত। এবং সুজন ভাই, আমি সুজন ভাই কে ইন্টারাপ করলাম একদম, পাপ্পু ভাই আপনার ভয়েস শুনেই বলছি সুজন ভাই, সুজন ভাই, সুজন ভাই। এবং সুজন ভাই কিন্তু আমাকে অনেক ছোটবেলা থেকে, তখন উনি গান শিখেতো আমাকে, ও অনেক ছোটবেলায়। আচ্ছা, যাই হোক, আমরা কথা বলি সুজন ভাইয়ের সাথে। জি, প্রথমে আমি পাপ্পু ভাইকে ধন্যবাদ জানাই। পাপ্পু ভাই মিউজিশিয়ান, আমার বস। ঘাটাইলের থেকে আমি যখন ঢাকাতে যাই, আমার ঢাকার একজন ছাতা, আমার মাথার ছাতা আমার বস। আর লেমিস আমার মানে একজন আত্মা মানুষ, কলেজের মানুষ, ছোট বোন, আমি খুব ওকে মিস করি। ও অনেক ও মনের আশাটা পূরণ করেছে আর কি। আপনাদের দোয়ায় সুজন ভাই। হ্যাঁ, মুন্না ভাই। হ্যাঁ সুজন, মুন্না ভাইকে সালাম জানাই। ওয়ালাইকুম আসসালাম, পরিচিত। মুন্না ভাই চিনেছেন কি আমাকে? হ্যাঁ চিনেছি চিনেছি। অনেক মানে আমার ভালো লাগছে যে সবাই গুণী মিউজিশিয়ান, গুণী শিল্পী, উপস্থাপিকা আমার খুব অনেক কাছে সবাইকে। আমার এশিয়ান টিভি কে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম, নতুন নতুন ভালো ভালো শিল্পীদের নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন আসলে একটা লাইভ চালানো খুব একটা প্রতাপ, যেটা এশিয়ান টিভি ওয়ালটনের মাধ্যমে পেয়েছে। থ্যাংক ইউ। অবশ্যই কোন গানের অনুরোধ আছে সুজন? সবই তো মনে হয় আপনার গান সবই ভালো লাগে। থ্যাংক ইউ। রুবেল ভাই, রুবেল ভাইও দেখছে মনে হয়, রুবেল ভাইও দেখছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অনেক কষ্ট করে, আমি আমি অনেক বছর আগে, অনেক বছর আগে আমি সুজনদের এলাকায় গিয়েছিলাম, তাই না সুজন? বলে নাই যে আজকে ওর লাইভ আছে। আচ্ছা রুবেল ভাই আছে, রুবেল ভাই কেমন আছেন আপনি?
আমরা গানে চলে আসি মৌলিক গান। বর্ষার ওইখানে বর্ষার উল্লেখ আছে, তো বর্ষা মৌলিক গান সব মিলে মিশে। খুঁজে যে পেল খেয়ালি মন,
সুন্দর গানটি, মানে আমি বলতে চাচ্ছিলাম পাপ্পু ভাই এত সুন্দর বাজিয়েছে, গানটা কিন্তু শোনাই হয় না। আমরা প্র্যাকটিসের সময় মুন্না ভাই বললো একটা মৌলিক গান গাও, জাস্ট একটু শুনেছে কি সুন্দর করে বাজিয়েছে, মানে আমি অন্যরকম টোনটা শুনছিলাম, যে টোনটা ক্রিয়েট করেছে একদম আসলে। এবং যিনি গানটা করেছেন আমজাদ ভাই, উনিও একজন ড্রামার, হ্যাঁ উনি এক প্যাটার্নে আমার গানটা করেছেন। এবং পাপ্পু ভাই, আমি আমজাদ ভাইকে গানটা পাঠাবো অন্যরকম একটা প্যাটার্নে, কি সুন্দর করে বাজিয়েছেন। এবং গায়কিটা মানে খুবই অসাধারণ। আমি দেখছিলাম যে একজন একজন শিল্পীর নিজস্বতা একটা মৌলিক গান, যে এই যে তোমার মতো করে যে গানটি তৈরি করেছে এবং এত সুন্দর করে যে গেয়েছো গানটি, আমজাদ ভাইকে আসলেই ধন্যবাদ। আমজাদ ভাইকে গান করাইতে হবে, আমাকে সাজেস্ট করেছে অনেকে। যে বললাম কি না জোয়াপা, আমি তখন কনফিউজ, তখন সে আমাকে বলেছে তুমি আমজাদ ভাই দেখছেন নিশ্চয়ই প্রোগ্রাম না, তাহলে যদি দেখে থাকি আর কি। কিন্তু লাইনে, হ্যাঁ আমি কিন্তু লাইনে আছি। আচ্ছা একটা ফোন কল আছে, নিয়ে প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকের শিল্পীর সঙ্গে। আমি মোহিত বলছিলাম। আমার ছোট ভাই, আমরা একই হোম ডিস্ট্রিক্টের, সে খুব ভালো সঙ্গীত শিল্পী, সে এখন ছায়ানটে নজরুল সঙ্গীত ডিপার্টমেন্টের টিচার এবং সে খুব ভালো গায়। ঠিক আছে মোহিত ভাই, কথা বলতে থাকেন আমাদের আর্টিস্টদের সঙ্গে। আমার আমার তো নাই বলি, আজকে মিলাপু এসছে, মুন্না ভাই গাচ্ছে, প্রোগ্রাম দেখছি প্রথম থেকে, খুব ভালো লাগছে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ কুনি দুজন শিল্পীকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আর মিলাপু সম্বন্ধে কি বলবো, আমার এত কাছের বড় বোন, আর শুধু শিল্পী না, শিল্পী হওয়ার আগে তার মনটা বড় হওয়া খুবই জরুরি, তা না হলে শুকনো একদম প্রকৃত শিল্পী হতে খুব কষ্টকর হয়ে যায়। থ্যাংক ইউ মোহিত, তুই কষ্ট করে দেখেছিস, অনেক অনেক ধন্যবাদ। প্রোগ্রাম খুব ভালো হচ্ছে মিলাপু, থ্যাংক ইউ। জি ভালো থাকবেন মোহিত ভাই, আমরা আছি তোমার সঙ্গে, তুমি যেটা গাবা সেটাই ভালো লাগবে। কোন অনুরোধ? তুমি যেটা গাবা সেটাই ভালো লাগবে। আচ্ছা, শিল্পীর চয়েস, থ্যাংক ইউ, শিল্পীর চয়েস, গান, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন কল করার জন্য। এরকম কল দিতে থাকবেন সুন্দর সুন্দর প্রোগ্রামে। আর সময় হয়েছে একটি বিরতির, বিরতির পরে এসে আমরা মুন্না ভাইয়ের গান শুনবো আবার। সো সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, থাকুন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছে
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. The award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. শেষে সোনালি মেঘের খেলা
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। সঙ্গে রয়েছে আমি লিহাত লিমিস এবং আমার সঙ্গে রয়েছেন খালিদ মুন্না এবং শামিমা মিলাপু। অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, আমি তো আমার মনটা আত্মাটা একদম ভরে যাচ্ছে। তো এখন আমাদের খালিদ ভাইয়ের সিরিয়াল না, গানের কি গান শুনবো? দর্শক রিকোয়েস্ট ছিল কিন্তু শিল্পীর পছন্দের গান, তারপর আরেকটা রিকোয়েস্ট ছিল বাবা কেন চাকর সিনেমার। সবগুলো গানই আজকে হবে, আর অনেকগুলো গান গাইতে হবে, অনেকগুলো গান গাইতে হবে। ওকে, এখন এখন যে গানটি গাইছি, গানের শিরোনাম পরাণ পাখি। ওকে, এবং গানটি লেখা সিলেটের একজন ভদ্রলোকের। আচ্ছা, উনি এখন ফ্রান্সে থাকেন। গানটির সুর আমার করা এবং ফরচুনেটলি এই গানের যে মিউজিক ডিরেক্টর, সে আমাদের সঙ্গে আজকে সংগত করছেন, রয়েছেন। হ্যাঁ, এখানে রোজন ভাই, রোজন রহমান। ও মাই, কে রোজন ভাই? রোজন ভাইরে ধরি আমরা। রোজন ভাই, একটু গান সম্পর্কে বলবেন নাকি কিছু? আসলে গান সম্পর্কে কিছু বলার নেই, খালেদ মুন্না ভাইয়ের সঙ্গে ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছি। বাট এই গানটা আমার কাছে, আমার খুব প্রিয় একটা গান, কেননা আমার রক মুডে একটা গান, এবং আমার মনে হয় যে উনি গতানুগতিক যে গানগুলো করেন অবশ্যই মেলোডিয়াস গান, সেখান থেকে একটা রক মুডের গান করেছেন। দর্শকরা বলতে পারবেন যে গানটা কেমন হয়েছে, আমাদের সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি এই আর কি। থ্যাংক ইউ। ওকে, আমরা 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 উই আর সো প্রাউড যে আপনি গানটি বানিয়েছেন এবং সাথে আজকে বাজাচ্ছেন। ভেরি ভেরি ইন্টারেস্টিং, গানটি আনরিলিজড ট্র্যাক। ওকে, আনরিলিজড ইভেন, এবং এই ঈদে গানটি রিলিজ হচ্ছে। ওকে, মনে হয় একটা ফোন কল আছে, একটু নিয়ে নেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে কথা বলুন আমাদের আজকের শিল্পীর সঙ্গে। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি নূপুর বলছি। জি, আমি মিলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, হ্যালো মিলা, নূপুর ভাবি বলছি। ও আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, তোমার অনুষ্ঠান ভালো হচ্ছে, প্রীতি লাগছে। থ্যাংক ইউ। একটা গান শুনবো তোমার। জি জি, কোন অনুরোধ আছে ভাবি? হ্যাঁ, সাগরের সৈকতে। সাগরের সৈকতে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা, ভালো গাও, ভালো থেকো। হ্যাঁ জি, আপনিও ভালো থাকবেন, দোয়া রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, খোদা হাফেজ। আপনি এত রাত জেগে আসলেই দেখতেছেন ভাই, কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাবি হচ্ছে, আমি একটু বলি, আমাদের বেস গিটারিস্ট রিন্টু ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ, এবং উনি কিন্তু খুব ভালো গায়, ভালো গান শোনে। ওকে, তো ভাবি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য এবং অনেক কষ্ট করে রাজ্যিকে অনুষ্ঠানে থাকার জন্য আমাদের সাথে। তো আমরা গানে আসি। হ্যাঁ, গানের কথা আক্তার হোসেন, সুর খালেদ মুন্না এবং কণ্ঠ খালেদ মুন্না গা, এবং মিউজিক ডিরেক্টর রোজেন রহমান। Thank you.
পরানো পাখি আমার কই গেলা উড়িয়া 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 পরানো পাখি আমার কই গেলা উড়িয়া কলিজাটা যেন সে নীল কাড়িয়া পরানো পাখি তুমি আমার আখি পরানো পাখি তুমি আমার আখি দুচোখে তুমি আমার দুনিয়া পরানো পাখি আমার কই গেলা উড়িয়া উড়িয়া ছাড়া বন্ধু আমি যেন দিশে হারা তুমি আমার চন্দ্র সূর্য তুমি আমার তারা তোমাকে ছাড়া বন্ধু আমি যেন দিশে হারা পরানো পাখি দিও না গো ফাঁকি পরানো পাখি দিও না গো ফাঁকি তোমারই পিহনে যাব মরিয়া পরানো পাখি আমার কই গেলা উড়িয়া 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 কাকে দেব মানে খালিদ মুন্নাকে নাকি রোজন ভাইকে দুজনকে এবং রোজন ভাই কি সুন্দর করে একদম বসছে হ্যাঁ 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 মানে ইজ গুড মানে এটা লাইক একজন মিউজিক ডিরেক্টর যে একজন আর্টিস্টকে ভাঙে তার মৌলিক গানের ডিফারেন্ট ট্র্যাকে এই কাজটা আমার সাথে করেছে শফিক তুহিন ভাই এবং ওনার কাছে আমি গ্রেটফুল ফর এভার আর আজকে খালিদ মুন্না হ্যাঁ তুহিন ভাই আমাদের অনেক গুণী মানুষ তো একদম আমি টকব্যাকে শুনছিলাম কন্ট্রোল রুমে কিন্তু নাচানাচি চলছিল গানের সাথে সাথে হ্যাঁ আশা করি যে অডিয়েন্সও নাচানাচি করছে মানে এক্স্যাক্টলি শুধু দাঁড়ায় পারফর্ম করার অভাব আর কিছু না একদম নেমে ঝিকে হ্যাঁ থ্যাংক ইউ যাই হোক এখন আমরা
গান শুনি আবার। আচ্ছা অনুরোধ ছিল, অনুরোধ ছিল ভাবির, হ্যাঁ ভাবির অনুরোধ ছিল। আমি না আসলে বুঝতে পারিনি সাগরের সৈকতে সাগরের নীল কোনটা, সাগরের সৈকতে। আচ্ছা ওকে, আচ্ছা এই গানটি কথা লিখেছেন শ্রদ্ধেয় শহীদুল হক খান, সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ এবং গেয়েছেন শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ। অনেক জনপ্রিয় একটি গান, খুব এবং খুবই মিষ্টি একটি গান, খুব ছুটির ফাঁদে সিনেমা গান। সাগরের সৈকতে কে যেন দূর।
মানে আহা কি মিষ্টি কি সুন্দর এই গানগুলো। আমি যেটা বলছিলাম যে নিজেরাই আসলে এত বেশি সুন্দর, যখন বলছে আয় 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 মনে হচ্ছে একদম ভেতর থেকে না, ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করে ফেলছে সত্যি মনটাকে। কিভাবে মানে সৃষ্টি এত অমূল্য, যার জন্যে আমাদের বাংলা সঙ্গীত কিন্তু এত সমৃদ্ধ, এত সুন্দর সুন্দর গানের জন্য আমাদের, আমরা অনেক সমৃদ্ধ, আমাদের বাংলা গান সব দিক থেকে অনেক সমৃদ্ধ, অনেক অনেক। এখন কিছু বলার নেই, এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাবিকে, অনেক ধন্যবাদ যে নূপুর ভাবিকে, অনেক ধন্যবাদ। সুন্দর গান অনুরোধ করবো, শ্রোতা সবচেয়ে বড় বিষয় আমরা যারা গান গাই তাদের জন্য, যে লিসনার্স কি শুনতে চায় কি শুনছে। ওকে মুন্না ভাই, এখন আবার কি, যখনই আমি এশিয়ান টেলিভিশনে লাইভ গান শোনাতে আসি তখন একটি গান সিলেক্ট করতে হয়, সেটা হলো মার গান, মায়ের গান। এক্স্যাক্টলি, এই কারণে এই চ্যানেলের যিনি চেয়ারম্যান উনি সারা রাত জেগে গান শোনেন, আর সকল শিল্পী এবং সবসময় ফোন কল করেন, উনি একটি মার গান শুনতে চান, শুনতে চান। তো আমি আমার নিজের একটি গান, এই গানের লিরিক্স এবং সুর আমার করা, কম্পোজিশন জাহিদ বাশার পঙ্কজের করা, পঙ্কজ পঙ্কজ মামা আমরা যাকে বলি। ওকে, লাভ ইউ মামা। ইয়া, লাভ ইউ মামা, পঙ্কজ মামা। জাদুর কোনা লক্ষ্মী সোনা কলিজার টুকুরা, আরো কত মায়ার নামে ডাকতে তুমি মা, মা গো তুমি অনেক দূরে দেখতে পাই না, তোমার মতো কেউ তো আমায় আদর করে না, মা ও মা, মা ও মা, মা ও মা, মা ও মা। জাদুর কোনা লক্ষ্মী সোনা কলিজার টুকুরা, আরো কত মায়ার নামে ডাকতে তুমি মা, মা গো তুমি অনেক দূরে দেখতে পাই না, তোমার মতো কেউ তো আমায় আদর করে না, মা ও মা, মা ও খাবার না খেম আমাকে দিতে, হাসি মুখে কষ্টগুলো লুকিয়ে নিতে, নিজের খাবার না খেম আমাকে দিতে, হাসি মুখে কষ্টগুলো লুকিয়ে নিতে, এক জনম নয় দশ জনম নয় অনন্ত জনম, তোমার ঋণ কোনো দিনও শোধ হবে না, মা ও মা, মা ও মা, মা ও মা, thank you.
জানি মা জানি আমি সেখান থেকেও দোয়া করছো মা এখন তুমি ও পারেতে আছো জানি মা জানি আমি সেখান থেকেও দোয়া করছো মা এক জনম নয় দশ জনম নয় অনন্ত জনম তোমার ঋণ কোনো দিনও শোধ হবে না মা ও মা সোনা কলিজার টুকরা আরো কত মায়ার নামে ডাকতে তুমি মা মাগো তুমি অনেক দূরে দেখতে পাই না মায়ের জায়গাটা সবসময় আবেগের এখানে আর কিছুই না বলি আমার মনে হয় অসাধারণ সুন্দর একটি গান অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য সো সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না ফিরে আসছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে ছোট্ট একটি বিরতির পর আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajigar style. Oh,
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajugar Style. দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। সঙ্গে রয়েছি আমি লিহাত লিমিস এবং আমার সঙ্গে রয়েছেন খালিদ মুন্না এবং শামিমা মিলাপো। এনিওয়ে, আমরা মিলাপুর সুইট সুইট গান শুনছিলাম, খালিদ মুন্নার ভাইয়ের অনেক আবেগপ্রবণ গান শুনছিলাম এবং রকিং সুইট সব ধরনের গান আমরা শুনেছি। তো এখন আবারও কিন্তু মানে আমরা গান শুনবো আপনার, আপনি রেডি হয়ে যান মানসিকভাবে। মিলাপুর কি গান শুনবো?
এখন যে গানটি গাইছি এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার স্যার, শুরু করেছেন শ্রদ্ধা আনোয়ার পারভেজ, গেয়েছেন বিখ্যাত গান মনে আছে শ্রদ্ধা রুনা লালা ম্যাম, মানসী সিনেমা গান। ওকে শুনে আসি আমরা গানটি। পাপ্পু ভাই তালি দিচ্ছি আর কি। এনিওয়ে মানে একজন শিল্পী, অরিজিনাল যে শিল্পী, তার যে কারো গান তার নিজের গলায় নিজের টোন দিয়ে একদম নিজের মতো করে ফুটিয়ে তোলে, সেটাই হচ্ছে তার প্রমাণ।
আজকে এইখান থেকে এইখান থেকে আসলে আমাদের হ্যাঁ এটা এটা কিছু করো ভাই কিছু বলো মিলা তুমি অনেক ভালো গাচ্ছো বড় হলে অনেক বড় শিল্পী হবে সেই প্র্যাকটিস থেকে কিন্তু সে আমাকে ভয় পাবানা মানে আমি ওনার সাথে গাইবো এক বললাম যে স্ক্রিন শেয়ার করব আমি তো ভয় ওখানেই শেষ কিন্তু সে পাশ থেকে বলছে ঠিক আছে গুড গুড এবং তুমি সবার সামনে গেয়ে যাচ্ছো খুব ভালো গিয়েছো বড় হলে অনেক বড় শিল্পী হবে না একদম সবাই বড় হলে অনেক বড় মিউজিশিয়ান হবে আচ্ছা আজকে আজকে এই যে আমরা যে গান করলাম এতক্ষণ যাদের কারণে গানগুলো এত সুন্দর হলো তাদের সঙ্গে একটু পরিচয় করাই দাও প্লিজ তুমি দাও আমি আমি না কাজটা তুমিই করো এটি বেটার হবে ওদের সবাইকেই আমরা সবাই আমরা চিনি হ্যাঁ আমাদের দেশের সবাই চেনে দেশের সবাই চেনে এক্স্যাক্টলি টেলিভিশন খুললেই ওদেরকে দেখা যায় ওই পাশ থেকে আসে কিবোর্ড বাজাচ্ছে আব্দুর রউফ রউফ ভাইয়ের জন্য তালি তো রিয়ান্স লিড গিটার বাজাচ্ছে আমাদের শাওন শাওন ভাই এখানে বেস গিটার বাজাচ্ছে মিউজিক ডিরেক্টর রোজেন রহমান ওকে ওই পাশে তবলা বাজাচ্ছেন না আমাদের যে প্যাড বাজায় ওর নাম দিয়েছে ভগবান আসলে 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 ওর নাম হলো অনির্বাণ চমৎকার তবলিয়া আমাদের দেশে এই প্রজন্মের যে কয়েকজন গুণী তবলিয়া আছে তাদের মধ্যে একজন এবং খুবই গুণী এপাশে অক্টোপাট বাজাচ্ছেন প্লাস কমেডিয়ান মানে একটা ফাউল একটা একটা ফাউল আমার খুব আদরের আমার কলিজার আমাদের খুবই পছন্দের পাপু ভাই এবং ও যখন একটা স্টেজে থাকে রিদম নিয়ে আর্টিস্টদের আসলে কোনো মিনিমাম টেনশন থাকে না ও ওর এত ডেডিকেশন মিউজিকে ও এত পরিশ্রম করে হ্যাঁ সৃষ্টিকর্তাই কারণেই তাকে একটা চমৎকার জায়গায় রাখছে এন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কিন্তু অসাধারণ ফ্যামিলি সবাই মিউজিক এটা হচ্ছে আমরা খুব আকন্দ পাপ্পু আকন্দ ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনারেবল মিউজিশিয়ান টু বি উইথ আস টুনাইট এখন আমরা এবং ক্যামেরার পিছনে যারা একদম তারা নীরবে গান শুনছেন আমাদেরকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং চমৎকার সাউন্ড করছেন সবাইকে শাহিন ভাইকে অনেক ধন্যবাদ শাহিন ভাই সহ আমাদের সাউন্ড করছে কলাকুশলী যারা সাউন্ড ব্যালেন্সার টিম আমাদের মামুন ভাই সহ সবাইকে আমাদের শিল্পীদের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা শাহিন ভাই এবং মামুন ভাই দুজনকে এনিওয়ে এখন তাহলে কোন গান শুনবো আমি এখন যে গানটি গাইছি আমার অ্যালবামের নাম ছিল হারিয়েছি মন সেই অ্যালবামেরই টাইটেল সং গানের কথা সুর করেছিলেন মইদুল হাসান মন ওকে শুনি আসি আমরা গানটি শুনছি অলরাইট ও মেঘেরি পালকে তোমায়
ছবি এঁকে এঁকে দেখবো অবাক হয়ে মুগ্ধ চোখে রংধনু সাত রঙে রাঙিয়ে হৃদয় স্বপ্ন এঁকে যাব চোখের তারায় প্রজাপতি হয়ে উড়ে চলো দুজনা পুঁজি ওই আকাশের নীল সীমানা হারিয়েছি মন এক পলকে জানি না কি আছে ওই মায়াবী চোখে র‍্যাপ অনির্বাণ বাজায় সাজাবো মনের উঠোন চুয়ে চুয়ে পড়বে স্বপ্ন শ্রাবণ ও ফুলে ফুলে সাজাবো মনের উঠোন চুয়ে চুয়ে পড়বে স্বপ্ন শ্রাবণ প্রাতাশে হবে আলাপন বাকি কথা হবে রেখে নয়নে নয়ন প্রজাপতি হয়ে উড়ে চলো দুজনা বুঝি ওই আকাশের নীল সীমানা হারিয়েছি মন এক পলকে জানি না কি আছে ছুটে স্বপ্ন ভাষায় দক্ষিণ হাওয়াতে প্রজাপতি হয়ে উড়ে চলো দুজনা খুঁজি ওই আকাশের নীল সীমানা এটা কিন্তু আমি না কন্ট্রোল প্যানেল থেকে আমি হ্যাঁ কন্ট্রোল প্যানেল থেকে উ আমি দেখো থ্যাংক ইউ আমরা কিন্তু খুব জানি সবাই ভেরি নাইস কম্পোজিশন আচ্ছা অনেকক্ষণ ধরে ডুয়েট গান শুনছি না কিন্তু চলো আমরা আমাদের শেষ গান তো আমরা হচ্ছে সবাই বিদায় নিব আগে আপু একটু বিদায় নিয়ে নাও তারপর ভাই একটু বিদায় নিয়ে নাও তারপর আমি একটু অডিয়েন্সের কাছ থেকে বিদায় নিব তো আমি শুরুতেই ওয়ালটন এশিয়ান মিউজিকের আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত প্রত্যেককে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং আমার সহশিল্পী যারা ছিলেন যন্ত্রসঙ্গীত করেছেন এবং তুমি মুন্না ভাই এবং অডিয়েন্স সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনারা প্লিজ ভালো গান শুনবেন ভালো গানের সাথে থাকবেন তাহলে আমরা সাহস পাবো আসলে গাইবার আমি শুধু একটি কথাই বলতে চাই এত চমৎকার একটি প্ল্যাটফর্ম এশিয়ান টেলিভিশনে এই লাইভ আমার মতো অনেক খালেদ মুন্না অনেক পাপ্পু অনেক আব্দুর রউফকে সারা বিশ্বের মানুষের কাছে এই প্রোগ্রামটি শিল্পীদেরকে একদম সামনে এনে দিয়েছে সো এশিয়ান টেলিভিশনকে এবং স্পন্সর যারা করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা আর একটি অনুরোধ আমার দর্শকদের প্রতি আপনারা দয়া করে সবাই সকালে ঘুম থেকে উঠবেন যারা যাতে দিনটা অনেক বড় হয় থ্যাংক ইউ ওকে তোমাদের দুইজনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এশিয়ান ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে আসার জন্যে সো সুপ্রিয় দর্শক
সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ওয়ালটন এশিয়ান মিউজিকের সঙ্গে থাকবেন। আমি লিহাত লিমিজ আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সো হবে শেষ গানটি আমাদের, রাইট? একদম ভালোবাসার গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর রুনাল্লা ম্যাম। ওকে শাইন ভাই, আমার ভয়েসটাও দিয়ে রাখেন কিন্তু একটু। হ্যাঁ, গাইবে। জনে নীরজনে সাজাব প্রেমের পৃথিবী, এখানে দুজনে নীরজনে সাজাব প্রেমের পৃথিবী। পাখি শোনাবে যে গান, সুরে ভরে দেবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সুরভি, এখানে দুজনে নীরজনে যাবো